فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. প্রশ্ন করেছেন, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি ইমাম ভুলে পাঁচ রাকাত পড়ে ফেলে, ইমাম ও মুক্তাদি উভয়ে নামাজের ভেতরে বুঝতে পারেনি, নামাজ শেষে দুই তিন মিনিট পরে দুই একজন মুক্তাদি বললেন নামাজ বেশি হয়েছে, এখন কি করতে হবে? যেহেতু চার রাকাত বিশিষ্ট ফরজ হয়ে গেছে, পাঁচ রাকাত পড়ে ফেলছে, নিয়ম হচ্ছে আবার তিনি এসে বসবেন, অর্থাৎ আসেই তিনি দুইটা সাজদা দিবেন, সাজদা দিবেন, যতক্ষণ পর্যন্ত না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। যদি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, সালাতের অবস্থায় নেই, ধরেন তিনি আবার দুই রাকাত পড়ে ফেলছেন, অথবা তিনি অন্য নফল পড়ে ফেলছেন, অথবা তিনি বাইরে হাঁটতে গেছেন, অথবা তিনি বাইরে চলে গেছেন, মসজিদের, তখন এই অবস্থা হচ্ছে, তখন আর কিছু করা যাবে না, তখন আবার পড়তে হবে। আর যদি তিনি মসজিদের ভিতরে থাকেন, নামাজের পর পরে বলছে কেউ, অথবা তিনি এই অবস্থায় আছেন, ঘুরে বসছেন, এমন সময় বলছে, সঙ্গে সঙ্গে তিনি ক্যাবলার দিকে ফিরে যাবেন, অথবা মসজিদে আসে, এখন মসজিদ থেকে বের হয়ে যান না, কোনো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে না, কোরআন তেলাওয়াত শুরু করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে, অর্থাৎ মানুষ এখনও চলে যায় নাই, তাহলে আপনি তাদের নিয়ে আবার সালাত আপনি যাবেন, তাই দুইটা সাজদা দিবেন, দুইটা সাজদা দিয়ে এখন আপনি সালাম ফিরে ফেলবেন। দুইটা সাজদা দিবেন কেন জানেন? যে ভুলটা বাড়তি হয়েছে এক রাকাত, সেটা আপনাকে এই দুই সাজদায় কভার করবে। আপনি যারা বলে যে উঠে তিনি আরেক রাকাত পড়বেন, ছয় রাকাত মিলাবেন, এটা আসলে বিশুদ্ধতম পদ্ধতি আমি মনে করি না, এটা একটা মত আছে, কিন্তু বিশুদ্ধ পদ্ধতি না। বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে তিনি এখন যেটা করবেন, তিনি এখন সাজদা দিবেন, আর এক সাজদার কারণে তার অনেক ভুল কেটে যাবে, অনেক ভুল কেটে যাবে। একজন মানুষের যদি দুই তিনটা ভুলও হয়, একটা সাজদা কিন্তু সমস্ত ভুলকে কাটিয়ে দেয়। সুতরাং আপনাকে দুইটা তিনটা সাজদা লাগবে না। আর সাজদার পরে সালাম দিবে কি না, এটা একটা মাসালা, মতভেদপূর্ণ মাসালা। বিশুদ্ধ মতে যে যেহেতু একবার সালাম তিনি দিয়েছেন, তিনি আর দেওয়া লাগবে না, কোনো কোনো বর্ণনা দেখা যায় তিনি সালাম দিয়েছেন, কিন্তু তাশাহুদটা আসলেই নেই, এরপর একটা তাশাহুদ অতিরিক্ত এটা নাই, এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত হয়নি, বিশুদ্ধ দলিল দ্বারা, হ্যাঁ দুর্বল দলিল আছে অনেকখানি, কিন্তু এটা গ্রহণযোগ্য না। তাহলে আরেকটা সালাম দিলেও দিতে পারেন, একটা সালাম না দিলেও কোনো সমস্যা তার নাই, অন্তত দুইটা সাজদা দিলেই তা হয়ে যাবে। সাজদা হিসেবে দুইটা সাজদা দিবেন, একবার উঠে সাজদা দিয়ে উঠে বসবেন, আবার আরেকটা দিবেন, এরপর উঠে আর কোনো কাজ নেই, চলে যাবেন, এটা হচ্ছে নিয়ম, আশা করি বুঝতে পারছেন।